S-400 নিয়ে ভারতকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা S-400 কেনার বিষয়ে ভারতকে আবারও সতর্ক করল যুক্তরাষ্ট্র। গত অক্টোবরে রাশিয়ার সঙ্গে এ সংক্রান্ত চুক্তিতেই সই করে ভারত। সেই S-400 নিয়ে যুক্তরাষ্ট্র মাথা ব্যথা এখনও কমছে না। রাশিয়া থেকে S-400 কিনলে ভারতের বড় ধরনের ক্ষতি হবে বলে ফের হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। G20 জোটের দেশগুলোর শীর্ষ সম্মেলনের মাঝে একথা জানালেন মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী সেক্রেটারি অ্যালিস ওয়েলস জানান, প্রতিরক্ষায় ভারতকে যতটা সম্ভব সাহায্য করতে রাজি আছে যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও চুক্তি করতে আগ্রহী তারা। তবে দিল্লি যদি রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার সিদ্ধান্ত থেকে পিছু না হয়, সেক্ষেত্রে আমেরিকাও অন্যভাবে ভাবতে বাধ্য হবে। উল্লেখ্য, 2007 সালে S-400 ক্ষেপণাস্ত্র তৈরি করে রাশিয়া। একই সঙ্গে 48টি শত্রু ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে মাটিতে নামাতে সক্ষম এই আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। এছাড়া যেসব অত্যাধুনিক যুদ্ধবিমানকে রাডারে ধরা যায় না, সেগুলোকেও চিহ্নিত করতে পারে এই ক্ষেপণাস্ত্র। হ্যালো ভিউয়ার্স, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং একটা লাইক করবেন। থ্যাংক ইউ।